আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই শিবরাত্রির অনেক শুভেচ্ছা। আজকে তোমরা তো জানো একদিকে বৃহস্পতিবার আজকে মা লক্ষ্মীর পুজো রয়েছে, আবার আজকে শিবরাত্রি একই দিনেই পড়েছে, আর আমি এখন মা লক্ষ্মীর পুজো করতে বসেছি। আমি এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, শুধু আমার এখন পাঁচালি পড়া বাকি। আজকে আমি পাঁচালি যখন পড়বো পাঁচালি পড়াটা তোমাদেরকে শোনাবো। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা পাঁচালি। নারায়ণং নমস্কৃত্যং নরশৈব নরোত্তমং দেবীং সরস্বতীচৈব ততজয় মুদিরায়েত বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্রদুঃখনাশিনীং কৃতপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষবিলাসিনীং আহ্বান। কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমার পায় করি গো মিনতি, একে তো অবরাম্বরে দাতে ভক্তি বিদ্যাপতি শক্তি সদাতি দিন, না জানি করিতে স্তুতি না জানি পূজন, কেমন তোমরা মোড়া করি আহ্বান, কেবল ভরসা মুনিয়া শোনা আছে তুমি ডাকে তুমি যাও তার কাছে, নিজ গুণে কৃপা করি বসিয়া আসনে কৃপে দৃষ্টি কর গো যত ভর্তি জনে, এই মাত্র বর তুমি দাও গো সবাই, সত ভক্তি জানো তাকে তব বায়, চিরশান্তি ময়দান শ্রী বৈকুণ্ঠ পুরী অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী অনন্ত ঐশ্বর্য যার, যত লক্ষ্মীপতি লক্ষ্মী সন্নিত সুখে করেন বসতি, বিরাজে বসন্ত যথা সদা সর্বক্ষণ ধীরে ধীরে প্রবাহিত মলয় পাবন, একদা ফাল্গুন মাসে পূর্ণমাসী তাই দশ দিক আলোকিত চন্দ্রের জ্যোৎস্নায়, লক্ষ্মী সহ লক্ষ্মীকান্ত রত্ন সিংহাসনে নানা লোপন করে সহস্র বদনে, হেনকালী অকস্মাৎ নারদ গোসাই বিন যন্ত্র হস্ত করে আসে সেই ঠাই, অন্তরে প্রভু রূপ করিয়ে চিন্তন মুখে বিনা নাম সহ করেন কীর্তন, আসিয়া দ্বার পদ বন্দনা করিল উঠিয়া আসন তারে লক্ষ্মী দেবী দিল, মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কি বপনে করি উনি আসিলে হে তাই, মুনিবর তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত, সুখতে আছে যত মর্তবাসী গণ বিস্তারিয়া মোর কাছে কর ও বর্ণন, লক্ষ্মীর মধুর বক্ষ শুনি মুনিবর বলিতে লাগলো তবে জুড়ি দুই কর, তোমার কোন বলে দাসভাগ্যবান সর্বত্র সকল রূপে তার কল্যাণ, একমাত্র চিত্ত দুঃখ বলিতে পায় মর্তবাসীদের দুঃখ সহ অন্যা যায়, মর্ত লোকে নাই আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ পুরিতেছে দেশ, রোগ শোক পরিতাপে ভুগেছে সবাই সকলের মুখে মাত্র সদা হায় হায়, অন্যের অভাব কেউ আত্মহত্যা করে কেউ বা স্ত্রী পুত্র ছেড়ে যায় দেশান্তরে, অন্যের কারণে ধর্ম করে পরিহার সদচুরি প্রবঞ্চনা মিথ্যা না যায়, তুমি মাগো জগন্মাতা সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির মাত্র অধিকারী, তুমি যদি স্থির হয়ে রহ ঘরে ঘরে তবে কি জীবের এত কষ্ট হতে পারে, চঞ্চলা তোমার নাম জগৎ জুড়িয়ে মুহূর্তে কোথা নাই থাকো স্থির হয়ে, চঞ্চল হয়ে তুমি ফিরো ঘরে ঘরে তাই জীব সদাবাসে দুঃখের সাগরে, তুমি তুষ্ট যার প্রতি তাহার কল্যাণ তুমি তুষ্ট হল করে নাই পরিত্রাণ, এই ভিক্ষা দাস মা ঘুমাকে তো পায় কৃপা করো যাতে দুঃখ আছি রাতে যায়, নারদের বাক্যে লক্ষ্মী বিষাদিতা অতি বলে মুনি বৃথা দোষ দাও মোর প্রতি, নিজ কর্ম দোষে জীব কর দুঃখ ভোগ অকামরা কমলারে দাও নুজ, শুনো নারদ বলি যথার্থ তোমায় মর্মাংশে জন্ম ধরে নারী সমুদায়, তারা তো যদি নিজ নিজ ধর্ম রক্ষা করে তবে কি অশান্তি এত হয় ঘরে ঘরে, পূর্ব প্রচলিত রীতি করি পরিহার তারা এবে করিতেছে যথেচ্ছ আচার, গৃহধর্ম গৃহশিক্ষা মনে নাই চায় সতৎ নীলজবে শরীর সাজায়, শাস্ত্রবাক্য নাই মানে না করে বিশ্বাস অকার্য উপকার্য করে নাই তাদের ত্রাস, ছেড়েছে বিয়ের কাজ ছেড়েছে রন্ধন ছেড়েছে সহস্থ করা শিশুর পালন, প্রভাতে না যায় ঝাড়ু অঙ্গন ভবনে ঘুমায় ধরতে আসতে ঘৃণাবাসের মনে, ধূপ দীপ নাই দেয় সন্ধ্যাবেলায় আলস্য কলয় কাল সতত কাটায়, তুমি সদরত নাই দয়ালে সন্তায় না পায় দুঃখ দেখি আর ক্লেশ, সদলাভ সৎকথা নাই ভালোবাসে সতৎ কাটায় কাল হাস্য পরিহাসে, পরিন্দা পর্যর্চা নিষেদিন করে ধর্মগ্রন্থ নাই ছয় উপন্যাস পড়ে, অস্নানে ভোজন করে অকালে শয়ন স্বেচ্ছামতো যথাযথ করে গমন, বাসি মুখে থাকে আর বাসি বস্ত্র পরে আপনাকে জ্ঞানী ভাবে অহংকারে মরে, গুরুজন পুঁতি নাই ভক্তি ব্যবহার তাড়াতাড়ি করে লজ্জ আচার, শ্বশুর শাশুড়ি যদি ইৎকত হলে বিদ্রুপ করে আর প্রধান হলে জলে, স্বামীর আত্মীয় গণে মনে ভাবে পর সদন থাকে ইচ্ছা করে নিরন্তর, স্বার্থের লাগিয়া স্নেহ স্বামীর উপর অসমর্থল তারে করণ আদর, কেবল আপন সুখ চায় সর্বক্ষণ স্বামীকে উপযুক্তি দেয় বিধবা কারণ, ঘরে ঘরে দেখি এই সব বিচার অচলা হই আমি থাকে কি প্রকার, সুখের অবচার চিরকাল এইভাবে মনে শুনো নারদ আমি যাই যে ভবনে, আগে থেকে শান্তিপূর্ণ পাছে দেখি তাই অশান্তি আনিয়া সবে আমারে তাড়ায়, তাতে চঞ্চলায় ফিরি তারে তারে জগতের সকলে বলে চঞ্চলা আমারে, যে গিয়ে প্রভাতে উঠি নারী সমুদয় নিয়ে সংস্কার করি ছিটায় ঘুমায় স্নান করি করে সবে দেবতর্চন, তৎপর গিয়ে কাজে যায় তারা মন সাধারণ সময় মতো করে রন্ধন সমস্ত যত্ন করে শিশুর পালন, উচ্চাস উচ্চ কথা করি পরিহার গুরুজন প্রতি করে নম্র ব্যবহার, স্বামীর আত্মীয়গণে করিয়া যতন ভক্তিপ্ত করে স্বামীর সেবন, কলহ কুতর্ক কবু নাই যে ঘরে
সদা লাভ সদা চার সর্বদার তরে সূচি হয়ে থাকে সব ভাত সর্বক্ষণ গৃহকার যে নাই করে আলস্য কখন অতিথি সকলে পূজে পর মাদরে ধর্মমন্ত্র রাখে আর ধর্মগ্রন্থ পরে মিথ্যা প্রবঞ্চনা যে বা না জানে কখন সরাসর বদনে কহে যথার্থ বচন যথা নাই অহংকার ক্রোধিংসা দেশ পরের দুঃখতে পায় অন্তরে তে ক্লেশ সাধ্যমুখ মত পর দুঃখ মোচনে তৎপর দেখিলে পরের ভালো প্রফুল্ল অন্তর এও গণ দেয় যত্নিল সরলাটে সিন্ধু সদা সুমুখ আর কথা সুমধুর সংশয় না করমনি আমার বচনে অচল হই আমি থাকি সে ভবনে নারদ বলেন তুমি জগতেশ্বরী সর্বশক্তিময়ী আর সর্ব অধিকারী কৃপা দৃষ্টি করো যদি জগতের প্রতি সংশোধন হতে পারে সবার প্রকৃতি সুখ শান্তি হয় তবে সকলের ঘরে ধর্মাচার ধর্মভাব সবার অন্তরে লক্ষ্মী বলে মনি তুমি ভক্তের প্রধান তোমার ইচ্ছায় হয় সর্বত্র কল্যাণ জগতের দুঃখ দূর করিবার তরে যখন হয়েছে ইচ্ছা তোমার অন্তরে অচিষে অবশ্য আমি করিব পালন চিন্তা না করি অমনি ইহার কারণ আসুস্থ এমনি প্রণামিয়া পায় প্রফুল মতে লইল বিদায় হেতা নারায়ণ প্রতি লক্ষ্মী দেবী কয় মর্তবাসীদের দুঃখে ফাটিছে হৃদয় বিভূতি যন্ত্রণা সবে ভোগী অনিবার না পারি বুঝে দেখি বা কর প্রতিকার অচল সবার দুঃখ যে প্রকারে যায় কি প্রকারই বলো না তাহার উপায় লক্ষ্মীর বচন শুনে বলো নারায়ণ কেন তুমি চিন্তা তুমি করো কারণ ঘরে ঘরে লক্ষ্মী ব্রত করো প্রচার তোমার কৃপায় হবে ঐশ্বর্য অপার প্রতি গুরুবারে মিলি যত্ন ভগবানে লোক করিবে তোমার মতো ভক্তিযুক্ত মনে রোগ শোক দরিদ্রতা হইবে দুঃখ সুশান্তি হবে ঘরে ঐশ্বর্য প্রচুর শ্রীহরির বাক্যে লক্ষ্মী অদৃষ্ট মন ব্রত প্রচারিত মর্তে করিল গমন অবন্তী নগর দেবী হয়ে উপনীত সে দেশের দশা থেকে হইল অবিস্মিত সুমন্ত নামতে ছিল নির্বৃতি তথা ধার্মিক সুজন্ধনে কুবেরের প্রায় রূপবান গুণবান রত সদাচারে দেবজিতে পূজার অতিথি সৎকারে সৎ পুত্র নিকগ্নি প্রতি সকলে শ্রীমান জগতে না যায় দেখা হেন ভগবান এক অন্য সাত পুত্র রাখিয়া রাজন যথাকালে পরলোকে করিল গমন ধন লোভে বধূদের ঘটিল কুমতি কেবল অপর সুখ খোঁজে দিবা রাতি হিংসাতে শঙ্করে পূর্ণ হল ঘর সর্বদা বলে সবে কর পরস্পর স্বতন্ত্র থাকে ইচ্ছা সভাকার মনে স্বামীকে মন্ত্রণা দেয় পৃথক কারণে নারীর পোপ তারা বুঝিতে না পারি ভিন্ন হলো সাত ভাই হলো সাতারি গৃহে তুলে করে বে অলক্ষী প্রবেশ অচাদের পিতৃধন সব হলো শেষ পূর্বের গৌরব ধন কিছু নেই আর সোনার সংসারে বে হলো চার খার বৃদ্ধারানী বধূদের কর্কশ বচনে রইতে না পারি আর আপন ভবনে একদিন মনে দুঃখে বন চলে যায় সংকল্প করিল প্রাণ তাজিবে তথায় অন্যভাবে অতিশয় শীর্ণকলে বর চরিতাশক্ত কত কাবি থর থর হেন করে লক্ষ্মী আসি ব্রাহ্মণীর বেশে মধুর বচনে তবে রানীরও জিজ্ঞাসে কাহার রমণী তুমি কাহার নন্দিনী ফিরতে সেখানো মনে হয়ে বিষাদিনী বৃদ্ধা বলে আমি ভগব বড় ভাগিনী কিভাবে শুনলো মম দুঃখের ও কাহিনী দেবী বলে মোর কাছে বলো সমুদয় সাধ্যমত প্রতিকার করিব নিশ্চয় দেবীর বচনে বিদ্যা দুঘর জুড়িয়া বলে ভগব মম দুঃখ সোনমন দিয়া সুমন্ত নামেতে ছিল বিদর্ভনীর প্রতি তাহার ঘৃণী আমি চিনভাগ্যবতী ধর্মশীল নরপতি অতি ভাগ্যবান ধরায় না ছিল কেহ তাহার সমান ধনে ধনে পরিপূর্ণ সোনার সংসার অভাব না ছিল কোনো গৃহেতে আমার যতদিন নরপতি ছিল বর্তমান ঘরে সাদা লক্ষ্মী দেবী ছিল অধিষ্ঠান গুণবান সাত পুত্র রাখে দিব বর সসম্মানে যথাকালে গেল লোকান্তর গৃহেতে ঐশ্বর্য শান্তি গৌরব সম্মান রাজার সহিত সব হলো অন্তর্ধান সাত পুত্র সাতারি হয়েছে এখন এই স্বার্থবিংশ দেশ ফল ভবনে মুখরাবধুরের মতো সর্বদা জ্বালায় শান্তি তো রইতে পারে না দিল আমায় তাই মনে আসিয়াছি বাহির হইয়া পরান্তে অভিমনের সংকল্প করিয়া দেবী বলে কেন মন হইল দুর্মতি এত তোমার পাপ নাই তার গতি গৃহে ফেলে যাও তুমি আমার বচনে পূর্ব সুখ শান্তি পাই ভবনে গুরুবারে সন্ধ্যাকালে যত ভগবান লক্ষ্যগত করিবে করিয়া যতন ব্রতের বিধান বলি তোমার নিকট স্থাপন করিবে এক জলপূর্ণ ঘট পান গোয়া রাখো যত্নে আসন পাতিয়া ধূপদীপ জ্বালিদা সিঁদুর গুলিয়া সাধ্যমতো উপাচার করিয়া প্রদান ব্রতকথা পরে এই ব্রতের বিধান অন্তরলোকের মূর্তি করিয়া স্মরণ দুর্বাচসের কথা করিবে শ্রবণ কথা শেষে গণ অলোধনে দিয়া প্রণাম করিয়া লেবে সিঁদুর বাটিয়া যেরমণি ব্রত করে প্রতি গুরুবারে হইবে নির্মল চিত্ত সে আমার বরে ব্রতকালে সে গৃহে সব বা মাগণ অন্য কার্য ছাড়ি কথা করে শ্রবণ সেই গৃহে থাকে আমি হয়ে অচঞ্চলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি শ্রীকমলা কোনো গুরুবারে হয় যদি পূর্ণবাসী সেই দিন যাই নারীর হয়ে উপবাসী বিধিবত এই ব্রত করে পালন ধনঞ্জনে পূর্ণ হয় তাহার ভবন ইহকালে শুক্র ঘরেতে বসতি অন্তরে বেগুণে হয় তার গতি এই বলি নিজ মূর্তি করিয়া ধারণ বৃদ্ধাকে কর্ণ করে দিল দর্শন সম্মত হইয়া বৃদ্ধা প্রণাম করিয়া দাঁড়ায় দুকর জুড়িয়া লক্ষ্মী বলে মমবত কর প্রচার অচির হইব তব বৈভব অপার পূর্বত সুখ শান্তি পাইব ভবনে সর্বস্ব আসবে পুনঃ যত বুধগণে বর দিয়ে লক্ষ্মী দেবী অন্তর্ধান হয় ধীরে ধীরে আসে বৃদ্ধা পূর্ণালয় গিয়ে আসে বৃদ্ধা তবে ডাকে বোধগণ আদ্যগন্ত সব কথা করিল বর্ণন যেরূপ মনের কষ্টে গিয়েছিল বন যেরূপ দেবী তারে দিল দর্শন তাহার সব বর করিলেন দান যেরূপ করিল দেবীর ব্রতের বিধান
লক্ষ্মীর প্রসাদে ফিরে সকলের মন বিদায়ের বচন সবে করিব পালন, সবে মিলি ভক্তি ভরে কর লক্ষ্য কত, দূরে হলো স্বার্থ হিংসা দেশ যত, পুনঃ গৃহে লক্ষ্মী আসি হলো অধিষ্ঠান, শান্তপূর্ণ হইল গৃহ পূর্বের সমান, দৈব যোগে একদিন ব্রতের সময় জনের গ্রহণে আসি উপনীত হয়, চিররুগ্ন পতিতা রক্ষ মুর্জার উপার্জনে ভিক্ষা করি অতি কষ্টে খায় দুই জনে, শান্ত শিষ্ট ভাবে বসি হয়ে এক মন ভক্তি করে ব্রত কথা করে শ্রবণ, অন্তরে দেবীরে বলে হয়ে অতিদিন একে মোর ঘনারি আমি যাত ভক্তিহীন, আমার অবস্থা মাগো সবই তুমি জাত, একবার মোর প্রতি কর দৃষ্টিপাত, চিররুগ্ন পতি মোর অতি শূন্যকায় সুস্থ দেহ হয় যেন তোমার কৃপায়, জানো তুমি কিভাবে তো দিবস কাটাই, দুজন দুবলে যেন অন্ন খেতে পাই, যেভাবে যেখানে আমি করিমা বসতি তোমার চরণ সদা থাকে যেন মতি, আমি মাগো ভক্তি না তোমার কিং করি, মোরেই বর তুমি তাও কৃপা করি, শক্তি নাই তব বত করি কি প্রকারে, তথাপি করিম সাধ্য অনুসারে এরূপ সংকল্প করি, অন্তরে অন্তরে ব্রত শেষ হলো পরে আসানি যে ঘরে, তার বর গুরুবারে লয়ে গণ লক্ষ্মীপুজো করিলেন বিধান মতন, কেবল ভক্তির বশ দেবী দয়াপতি তুষ্ট হয়ে শুভ দৃষ্টি করে তাহার প্রতি, লক্ষ্মীর প্রসাদে দূর হলো দুঃখ তার, নীরব হইল প্রতি ঐশ্বর্য আপার, যথাকালে শুভ লগ্নে হইল তনয় অচির হইল প্রিয় সর্বসুখময়, এখন শুনো সেই লীলা চমৎকার যেরকম হইল ব্রত সর্বত্র প্রচার, বিদর্ভ নগরে এক গৃহস্থের ঘরে একদিন মহাগণ লক্ষ্মীর ব্রত করে, শ্রীনগর বাসী এক বণিক নন্দন ব্রতের সময় তথা করে আগমন, অতিথি সদাঘাট তারা পাঁচ ভাই পুত্র পৌত্র নিয়ে সুখে থাকে একটাই, হেলা করে সদাঘর জিজ্ঞাসা সবাই কারভূত করে সবে কি ফল তাই, শুনিয়া তাহার বক্ক বলে প্রতিগণ লক্ষ্মীপত করে সবে সৌভাগ্য কারণ, ভক্তুক্ত হয়ে যেবার এই ব্রত করে ধনজন বাড়ি তার লক্ষ্মী দেবী বরে, আপদ বিপদ তার তাহায় কখন, শান্তিপূর্ণ ঘর তার থাকে সর্বক্ষণ, শুনি সদাঘর বলে গর্বিত বচনে অসম্ভব কথা সবে বলো কি কারণে, ধন লাভ হয় কথা বিনা পরিশ্রমে, আলস্য সঞ্চিত ধন ক্ষয় হয় ক্রমে, ধন লাভ সুখ ভোগ সব শ্রম ফল কি বল হইবে বলো বুঝিলে কেবল, বসিয়া থাকলে যদি ধন প্রাপ্তি হয় লক্ষ্মীর মাহাত্ম্য তবে জানিবে নিশ্চয়, এত বলি অহংকারে বাড়ি চলে যায় সপ্তরিত প্রবণী বাণিজ্যে পাঠায়, লক্ষ্মী ক্রুদ্ধ তার প্রতি সহধঞ্জন সপ্তরী সাগরেতে হলো নিমগণ, খেতা বিষণ নীলায় ঘরে তার যতক সম্পত্তি পুরী হলো চার খার, এখন নামিলে অন্যে নামিলে কাপড় ভ্রাতার ভ্রাতায় হয় কলহ বিস্তর, পেটের জাল সবে স্ত্রীপুত্র ছাড়িয়া বিদেশে ভিক্ষা করে কাঁদিয়া কাঁদিয়া ভিক্ষা করি সদমার, ফিরে দেশে দেশে লোক সুখে শীর্ণকায় ভোগে নানা ক্লেশে নানা দেশ ভূমি, তবে লক্ষ্মীর কৃপায় বিদর্ভেতে উপনীত হলো পুনরায়, দেখে তথা এক গৃহে মামাগণ যত ভক্তি সহকারে সবে করে লক্ষ্মীর ব্রত, পূর্বের বৃত্তান্ত সব স্মরণ পড়িল যেরূপে লক্ষ্মীর ব্রত অবজ্ঞা করিল, নিজ অপরাধ মনে পারিল বুঝিতে স্তুতি করে জুড়ি হয় ভক্তিক্ত চিত্তে, আমি মাগো জ্ঞানহীন সন্তান তোমার মন প্রতি কৃপা দৃষ্টি করো একবার, ধনে গৌরবে আমি নাচি তোমায় কত শত অপরাধ করে আছি পায়, যেমন করেছি হেলা তোমার ব্রততে তাহার উচিত ফল পাই না নামতে, দয়াময় জানি মনে অবোধ সন্তান কৃপা করে করো মাগো আমার কল্যাণ, আমি কি বুঝি মাগো তোমার মহিমা ব্রহ্মাদি দেবজারে দিতে নারী সীমা, গোলক ধর্ম মাধবময়নী কৈলাস পুরীতে তুমি হরে গৃহিণী, রাস অধিষ্ঠাত্রী মাগো তুমি ব্রজপুরে সিন্ধু সুতা নামে খাত ক্ষীরসাগরে, রাজলক্ষ্মী রূপে আছো দেবের নগরে গৃহলক্ষ্মী রূপে থাকো মর্তে ঘরে ঘরে, অন্নদা বরদা তুমি কল্যাণ কারিনি, সুরাসুরাদি করি সবার জননী, তুমি তুলস গঙ্গা পদিত পাবনী, তুমি সাবিত্রী সতী তুমি কাত্যায়নী, অনন্তময় মতব অনন্ত স্বরূপ নানারূপে করে লীলা ধরি নানারূপ, কৃপা করি এই বর দাও গো আমায় সদজন মর্মতেই থাকে তব পায়, এই রূপে স্তুতি করি সাধু নন্দন ভক্তি করি ব্রত কথা করে শ্রবণ, ব্রত শেষ হলে পরে করি এ প্রণাম, ব্রতের সংকল্প করি আসেনি যোধাম, বধুগণে ডাকি বল করে লক্ষ্মী ব্রত, অচির হইব ধূর ক্লেশ দুঃখ যত, শ্বশুর বচন শুনি ভক্তি সহকারে বধুগণ করে ব্রত প্রতি গুরুবারে, অচিরাতে লক্ষ্মী দেবী হইল সদয় সুখ শান্তিপূর্ণ হলো সাধুর আলয়, সপ্তরি ভাসে উঠে সহধঞ্জন একত্র মিলিল আসি সব ভ্রাতাগণ, হিংসা দেশ দূরে গেল শান্তিপূর্ণ ঘর হইল পূর্বের মতো ঐশ্বর্য বিস্তর, মর্তধামে এই রূপে লক্ষ্মী ব্রত সার ক্রমে ক্রমে সর্বস্থানে হইল প্রচার, ব্রতের মাহাত্ম্য লক্ষ্মী দেবীর ব্রত কথা বড়ই সুমধুর, রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর, এই ব্রত যেবা করে যেবা পাঠ করে যেবা শুনে কিবা মতো থাকে যার ঘরে, কোনই অভাব তার না থাকে কখন, শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন, অপুত্রার পুত্র হয় নির্ধন নির্ধনীয় লোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন, এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ, এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস লক্ষ্মীর কবিতে তার হয় সর্বনাশ, লক্ষ্মী দেবীর ব্রত কথা হলো সমাপন উলুল ধ্বনি দাও যত ভর্তিগণ, পূর্ণিমিয়া লক্ষ্মী পদে জুড়ি তুই কর পদে যেন ভক্তি থাকে মাগো এইবার, শীতে শীতে উদাও যত গণ হাসি মুখে যাও সবে আপন ভবন, নমস্তে সর্বদানাং বরদাসী প্রিয়ে জাগতিস্তাৎ প্রপন্নানাং স্বামী ভাত্তদার্চনাৎ।
ধনদায়নস্তব্যং নিধিপদ হৃদয়াচ পরন্তু তৎপ্রসাদান্নে ধনদান্নাদি সম্পদঃ।